গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আরও একবার চলে আসলাম। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, এখন ঘড়িতে পাচ্ছে 9:45, আর দেখতে পাচ্ছ আমার বিছানা তোলা কমপ্লিট, বিকেল চলে বেরিয়ে গেছে। আর আজকে আমাদের রান্নাবাড়ি হবে, ওই যে মনে আছে দিদিভাইয়ের ভিডিওতে দেখেছিলে, আমি ভিডিও করা হয়নি ওই দিনকার কি, দিদিভাই ভিডিও করেছিল যে মা হচ্ছে লাউ পাতা পেরেছিল, ওটা তো আমাদের ভিডিওতে ছিল, কিন্তু দিদি ভাই যে কেটেছিল সেটা তো আর করা হয়নি, আমাদের বাড়িতে কেটেছিল লাউ পাতা কেটে, তো ওই বাড়ির জন্য নিয়ে গেছে, আর আমাদের জন্য বলছে অতগুলো লাগবে না, তো আবার আমাদের জন্য কেটে রেখেছিল, তো ওটা তো কাল গতকাল তো মঙ্গলবার ছিল, তো সেটা তো আর করা হয়নি, আজকে বুধবার সেটা করা হবে। দিদিভাই কেটে দিয়ে গেছে, ভালো হয়েছে, আর কাটতে লাগবে না। আর এদিকে হচ্ছে তোমাদের আর একটা জিনিসও দেখানো হয়নি, আসলে মাঝে গতকাল না তার আগের দিন যখন বাজার গিয়েছিল সোমবার, তো তখন হচ্ছে বাজার থেকে আসার সময় হাঁসের ডিম এনেছিল। হ্যাঁ, তো ওই হাঁসের ডিমই আজকে রান্না হবে, তো দেখা যাক কী রান্নাবাড়ি হয়, এই শাক আর ডিম তো হবেই আপাতত, তারপরে দেখা যাক কী হয়। এই হচ্ছে আজকে আমাদের রান্নাবাড়ি, আজকে যা গরম পড়বে, মানে গতকালের থেকে আজকে খুব গরম পড়বে, দেখো না ফ্যান চালিয়ে বসে আছি, গরমে থাকা যাচ্ছে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো পাশে থাকো, তার মধ্যে আজকে আবার ডিম আমার তারও বেশি তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে, তো চাই দেখি তোমার হাতে হাতে করে দিই। শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, ঘুম থেকে উঠে বিছানা টিছানা তুলে বাসি কাপড় ছেড়ে রান্নাঘরে চলে এসেছি, ভাতও বসিয়ে দিয়েছি, আর এখানে লাউ শাক হচ্ছে মেয়ে কেটে দিয়ে গেছিলো, গায়ের ফ্রিজে রেখে দিয়েছিলাম, কালকে তো নিরামিষ ছিল, আর আজ গুটিতে কেটেছিল পেঁয়াজ কাটা গুটিতে, যার জন্য আমি কালকে করতে পারি নাই, চায়ের ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেখি একটু কম হবে, তা আবার দুই তিনটা ডোবা কেটে নিলাম, এর মধ্যে কেটে তাহলে মিলিয়ে নিই। হবে রান্না আজকে হচ্ছে লাউ শাক আর হাঁসের ডিম এনে রেখেছিলাম, হাঁসের ডিম, তো চলো দেখতে থাকো। তো আমার রান্না শুরু, ভাত হয়ে গেছে, এখানে ডিম আলু সিদ্ধ বসিয়েছি, আর সেদিন যে তোমাদের কাকু ওই যে কোয়াশ এনেছিল, কোয়াশ ছিল একটা, একটা বেশি ছিল একটু, তো ওটা গোল করে ভাজা করে নিলাম, গোল করে কেটে, আর এই যে এখানে লাউ শাক ডিমে ঝোল করে নেব, রান্না শেষ আছে, গরমে আর ভালো লাগছে না, প্রচণ্ড গরম পড়েছে, এটা রিয়া বলছে মা এই গরমের মধ্যে তুমি হাঁসের ডিম নিয়ে আসছো, না খেলেও তো নষ্ট হয়ে যাবে ডিমগুলো, ওটাই বললাম যে তাহলে মশলা কম দিয়ে একদম পাতলা করে ঝোল করবো, তাহলে কিছু হবে না। রিয়া আমাকে ডিম আলু ছুলে দিল, এই যে ডিম ভাজা হয়ে গেছে, আর এখানে বসিয়ে দিয়েছি ডিমের ঝোল, আলু ভাজা হচ্ছে, আর মশলাটা আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে, ঝোল হলেই রান্না শেষ, তাড়াহুড়া করছি যে রিয়া বাবা আসলে হাঁসের ডিমের ঝোল দিয়ে ভাতটা খেয়ে নিতে পারবে, কেননা আমি দুপুরবেলা খাই না, তো রাত্রে রুটি দিয়ে খাবে, তো গরম গরম ভাত দিয়ে গরম হাঁসের ডিমের ঝোল দিয়ে ভাতটা খেত তাহলে ভালো হতো, ভালো লাগতো আর কি, তো ওই জন্য তাড়াহুড়া করছি। রিয়ার বাবা খেতে বসে বসে পড়েছে, গরমে অস্থির হয়ে গেছে, জামার টামা সব খুলে নিয়েছে, আর এই আমাদের ডিমের ঝোল, কোয়াশ ভাজা, লাউ শাক, আর এই এটা কলার ডাল বড় বৌমা দিল, খুব ভালো বাসে, হ্যাঁ বলো কেমন ভালোবাসো? খুব খুশি বড় বৌমা কলার ডাল দিয়েছে, খাও। তো দেখলেই তোমরা বাবা খাওয়া দাওয়া করলো, আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিমের ঝোলও হয়ে গেছে, রান্নাবাড়ি সব কিছুই হয়ে গেছে, তো এবারে হচ্ছে বাদবাকি কাজকর্ম, আর ওদিকে হচ্ছে দিদি বাসন নামিয়েছে, আর কী যেন বলে ইসেতে যা রোদ,
কুয়াপাড়ে খুব রোদ চলে এসেছে। তো দিদির হচ্ছে বাসন নামানো হয়ে গেলেই তারপরে কাজ শুরু, যেগুলো যেগুলো কাজ আছে সেগুলো করে তারপরে স্নান করব, তারপরে পূজা দিব। এখন একটু দেরি আছে, তো যাই, এখন আর বেশিক্ষণ কথা বলবো না, অন্য অন্য কাজগুলো করতে থাকি, তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে। আবার তো চলেও আসলাম তোমাদের সাথে আবার কথা বলতে। তো এই যে দেখো এখন স্নান করতে চলে যাব, কি গরম লাগছে, বাপরে বাপ, আজকে খুব গরম পড়েছে, আর এদিকে আবার দেখি হাওয়াও দিচ্ছে। আজকে মনে হয় এই তিন চার দিনের থেকে মনে হয় মানে তিন চার দিন মানে চার পাঁচ দিন হয়ে গেল যে গরম পড়েছে আর কি, আজকে মনে হয় বেশি গরম, খুব গরম লাগছে। তো ওদিকে বিকিও চলে এসেছে, ও খাওয়া দাওয়া করছে, আর আমি এখন এই যে স্নান করবো, স্নান করে পূজাতে বসে যাব, আর মা ওদিকে কাজ করছে। তো যাই এখন আমি স্নান টান করে পূজা দিয়ে নিই, তারপরে আসছি তোমাদের সাথে আবার কথা বলতে। তো স্নান করে পূজা দেওয়া আমার হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ পূজা দিতে দিতে কারেন্ট চলে গেছিলো, সেই দেড় ঘন্টা পর কারেন্ট আসলো, তাই আর ভিডিও টুডিও কিছু করতে পারিনি। তাই দেখো জানলাও খুলে এখন জানলাটা বন্ধ করে দেবো, এখন বেজে গেছে চারটা, কারণ এত গরম লাগছিলো না, ওই জন্য জানলাটা খুলে রাখছিলাম। তোমাদেরকে তখন বললাম না যে হাওয়া দিচ্ছে বাইরে, ওই জন্য জানলাতে খুব সুন্দর হাওয়া আসছে। এখন বন্ধ করে দিব, কারেন্ট যেহেতু চলে আসছে এখন তো ফ্যানই চালাবো, আর আমি এখন ওই ঘরেই চলে যাব, মাদের ঘরে, আর মা আর বাবা এই ঘরে চলে আসবে টিভি দেখতে। বাবা ওই যে এখন একটা ওষুধ আছে ওটাই খাচ্ছে, আর মা আসছে এখনই, মা যে টিভি দেখবে, তাও আজকে দেরি হয়ে গেল কারণ সাড়ে তিনটার থেকে শুরু, ও দুটোর থেকে শুরু হয়, দুটোর থেকে তো দেখা হয় না, ওই মা সাড়ে তিনটার থেকেই দেখে আর কি। আজকে তো তাও দেরি হয়ে গেল, চারটা বেজেই গেছে, জামাকাপড়ও সব তুলে নিয়েছি কারণ এত হাওয়া দিচ্ছে, ওগুলো সব তুলে সব জায়গা মতো রেখে দিয়েছি, ও শুকিয়ে গেছে কারণ হচ্ছে এত রোদ উঠেছে, ও জামাকাপড় অর্ধেকের বেশি শুকিয়ে গেছে সব। ওই যেগুলো স্নান করে যেগুলো মানে যেগুলো স্নান করলাম তারপরে যেগুলো ওগুলো হালকা হালকা নাইটিগুলো একটু ভিজে আছে, আর বাকি সবই শুকিয়ে গেছে। তো যাই এখন একটুখানি রেস্ট করি, রেস্ট করে আসছি তোমাদের সাথে আবার পরে কথা বলতে। ওই যে আবার মনে হয় যাবে, দেখতে পারলে কেমন পড়লো লাইটটা, কেঁপে বন্ধ হয়ে গেল, মনে হয় আবার যাবে। তো যাকে একটুখানি রেস্ট করি, আর এই যে এখন জানলাটা বন্ধ করে দিই। কি হাওয়া দিচ্ছে, হয়ে গেল, এবারে রেস্ট করি। শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার, তোমাদের সঙ্গে অনেক সময় পরে কথা বলতে আসলাম। তবে একটা সুখবর আছে, তোমাদেরকে না বললেই নয়, তোমাদের জন্য এই সুখবর, কালকে টাকা ঢুকেছে, ইউটিউবের টাকা ঢুকেছে। তো কালকে ছেলে বলল, তো বলি বলি করে আর বলা হয় নাই, ও বলল রাত্রেবেলা আর বলা হয় নাই, তো সকাল থেকেও বলবো বলছি করে আর বলা হয় নাই। তো ভাবলাম তাহলে এখনই বলে দিই, রিয়াও বললো মা বলে দাও, ছেলে রিয়া বারবার করে বলে দিল, মা $1 বলবা না আবার ভুল করে, $105 হয়েছে। তো ইউটিউবের টাকা নাকি সংখ্যায় বলতে নাই, ওই জন্য ছেলে বলে দিল মা সংখ্যায় বলবা না, এরকম বলে দিবা $105, তাহলে ওনারা বুঝে যাবে, সবাই বুঝে যাবে, তুমি শুধু এইভাবে বলে দিও। তো এই ইয়েটা তোমাদের জন্যই পাওয়া, এই পাওনাটা একমাত্র তোমাদের জন্যই পেয়েছি, তোমরা সাথে আসার জন্য পেয়েছি। খারাপ লাগছিলো অনেক দিন পর, প্রায় 6 মাসের বেলায় ঢুকলো টাকা, ভিউজ নাই না, আগের মতো তো একদম ভিউজ নাই। তোমরা তো হয়তো দেখোই কত ভিউজ হয় না হয়, আর যারা ইউটিউব করে মানে ব্লগ করে, ভিউজে যাদের মানে ইচ্ছে আছে তারা জানে কত ভিউজে কত ইয়ে। তো যাই হোক, তাও পেয়েছি, দেরিতে হলেও তাও পেয়েছি, একমাত্র তোমাদের জন্য। তোমরা যদি এরকম সাথে থাকো, পাশে থাকো আমাদের, তাহলে দেরি হোক তবু পাবো, এটুকু আশা আমি রাখি। তো এটাই হচ্ছে কথা, আর কথা আমি পরে বলবো, আজ না বলি কাল বলবো, হ্যাঁ আরও বলার আছে কথা, তো বলবো। এখন চা খাচ্ছি, খেয়ে নিই, তারপরে আবার কথা বলতে আসবো, চলো।
তো দিদিভাই এসে পড়েছে, তোমাদেরকে বলা হয়নি যে আসবে আজকে, ঘুটিকে পড়তে দিয়ে এই যে আমাদের বাড়িতে চলে এসেছে। আর কি খাচ্ছ দিদিভাইটা? ও বিজি, আমি চা করছিলাম, আমি জানতাম। ও আর ওই যে বিকি, আর ওই যে মা, আর আমি হচ্ছে চা আর মুড়ি দিয়ে খাবো। ওর কখন ছুটি দিদিভাই? আটটা? না 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 না, আবার আসতে হবে, আবার আসতে হবে। ঠিক আছে খাও। তো দেখো এই যে মা আমার জন্য কি বানিয়ে দিয়েছে, চাও চাও, শুধু পেঁয়াজ দিয়ে একদম, আর কিচ্ছু দেয়নি। মাকে আমি তাই বলেছি, দিদিভাইরা তো চলে গেছে আর ওই বুন্দিয়া এইসব আমার খেতে ভালো লাগছিলো না, তো ওকে আমি বললাম যে একটু ম্যাগি বা চাও চাও নিয়ে আসো। তো তোমরা কমেন্টে অনেকেই বলেছিলে যে ম্যাগি খেতে না, তো জন্য চাও 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 নিয়ে আসলো। তাই যে মা কোলে দিল, মা খাবা একটু, খাও পরে তুমি একটু নাও, আগে নিয়ে নাও, আগে একটুখানি খাও তুমি। হ্যাঁ নাও। হ্যাঁ ঠিক আছে। তো ওদিকে দিদিভাইরাও চলে গেছে, অনেকক্ষণ আগেই চলে গেছে, তোমাদেরকে বললো যে ঘুটিকে নিয়েই চলে যাবে। তারপরে আমি অনেকবার বললাম যে কেন ঘুটিকে নিয়ে আসো, কিছুক্ষণ বসে তারপরে যাও, বললো না ঘুটিকে গিয়ে আবার পড়তে বসাবে। তো ওদিক থেকেই চলে গেছে, এতক্ষণ বসেই ছিলাম, ভালো লাগছে না, ওরাও চলে গেলো, ফাঁকা ফাঁকা লাগছিলো। আর এদিকে বাবাও চলে এসেছে, তো বাবার তো হাতে ব্যথার জন্য তোমরা বলেছিলে, তো বাবার মুখে নিজের মুখে শুনে নাও যে বাবার ডাক্তার দেখানোর পরে কি কি হয়েছিল। তো বাবা বলছে, দাঁড়াও বাবা বলে দাও তো, কি ডাক্তার দেখাইছো, কি কিছু? এটা হোমিওপ্যাথি ওষুধ খেলাম 5-6 মাস, তাও কমে না। তারপর এখন অ্যালোপ্যাথি খাচ্ছি, তাও কিছুতেই কিছু কমে না। এখন যে কি করবো এটাই ভাবছি। ওই যে যুব ভারতীতে ইয়ে করলাম, যুব ভারতীতেও দেখাইছি, ওখানে সুইও দিল, তাও কমলো না। ওরে অন্য ডাক্তারই দেখাইতে লাগবে, বুঝছো? অন্য ডাক্তার দেখাবো, এখান থেকেই অবধি ব্যথা। তাহলে ওই অবধি ব্যথা, ব্যথা এটা কিসের? আর তোমার তো সুগারও ঠিক আছে, এমন তো না যে নরমালি আছে, তাহলে সুগারও তো ঠিক আছে, সবই ঠিক আছে, তাও এই হাতে ব্যথাটা কমতেছে না। ওই মনে হয় ওই টোটো চালানো, ওই যে গাড়ি ঘুরাও না, ওর জন্য। হ্যাঁ তাহলে হ্যাঁ, চলে আসলাম আমি বাবাদের ঘর থেকে এই ঘরে, কারণ বিকির ফোনটা নিয়ে বাবা হচ্ছে এখন শর্ট দেখবে। তো ভাবলাম বাবা দেখুক তাহলে, আর এখন আমি এ ঘরে আসলাম। এই যে বিছানা পাড়া হয়ে গেছে, কিন্তু খাওয়া দাওয়া এখনো হয়নি, খাওয়া দাওয়া করবো একটু পরে, কারণ হচ্ছে বিকে IPL খেলা দেখছে, আর তখন আমি চাও চাওটা খেয়েছি, ওটা খাওয়ার পর পেটটা ভরা ভরাই আছে, তো ওর জন্য ভাবছি একটু পরে খাই। তাও বেজে গেছে এখন 10:45, এই একটু পরেই খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আবার হচ্ছে বাবার কালকে বললো যে ভোরবেলা না ঠিক 7টার সময় ডাকতে বললো বাবাকে, বাবা নাকি যাওয়া আছে 8টার সময়, ওই হাত মুখ ধুতে, তারপরে গাড়ি বের করবে, গাড়ি ধুবে, ওই করতে করতে বেজেই যাবে, চা করে দিব, চা খাবে, ওর জন্য 1 ঘন্টা আগেই বাবা উঠে, তো আমাকে ডাকতে বললো, বললাম ঠিক আছে দেখে দিব। তো বাবা আবার বললো যে তাহলে মার ছোটো ফোনটাতে, মার ফোনটাতে অ্যালার্ম দিয়ে দে। আমি বললাম না, অ্যালার্ম অ্যালার্ম দেওয়ার দরকার নেই, আমি তো উঠেই যাই, বেকার অ্যালার্ম দিয়ে কী করবো, আমি তোমাকে ডেকে দিব। বললো আচ্ছা ঠিক আছে, যেদিন ওই 7টা, তারপর 4:30-8টার দিকে উঠে ওদিন আমিই ডেকে দিই, আর যেদিন ওই ভোরবেলা 4টা-5টার দিকে যায় সেদিন তো তখন আমি ঘুমিয়ে থাকি। ও মা, আর এমন একটা মশা কামড় দিল মাদের ঘরে, মানে প্রথমে যে কামড়টা দিল ঠিক বুঝতে পারলাম না, পরে এই যে মাকে বলছি, মা এমন একটা মশা কামড় দিল, এখন দিকেই ঝুলকাচ্ছে, রক্ত খেয়ে দিয়ে চলে গেছে। তো ওই চাও চাও ঢেক এখনও উঠে যাচ্ছে, ওই জন্য মাকে বললাম, মা আমি একটু পরে খাওয়া দাওয়া করে নিবো, একটু করে ভাত দিবা, অল্প করে ভাত খেয়ে দে শুয়ে পড়বো, আর ভালো লাগছে না, আর মাছগুলোকে খাওয়া দিব,
ওদেরকে খাওয়া দিয়ে, ওদের টাইম হচ্ছে 10:15 থেকে 11টার মধ্যে ওদেরকে খাওয়া দেওয়া দিয়ে দিই আর কি। ঠিক 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 আমিই দিই আর বিকিই দিই, মানে দুজনের মধ্যে যে কোনো একজন যেদিন যেই দিক আর কি। ওদের টাইম আছে 10:15 থেকে 11টার মধ্যে ওদেরকে দিয়ে দেওয়া হয়। আমাদের যেমন টাইম আছে যেই টাইমে আমরা খাবো, এই টাইমে আমরা এই কাজটা করব, এই টাইমে আমরা ওখানে যাব, এরকম একটা টাইম টাইম ধরে তো সব কাজ করা হয়। সকাল থেকে উঠে টাইম ধরে কাজ করা হয় যে এই তাড়াতাড়ি স্নানে যাব, এই সে এটাই। তো ওদেরও তো তাই, ওদেরও তো একটা টাইম ধরা বান্ধা, ওই জন্য টাইম ধরে রেখেছি যে ওই 10:15 থেকে 11টার মধ্যে ওদেরকে খাওয়া দিয়ে দিব। ভালোও লাগছে না, দুপুরবেলা শুয়েছিলাম, ঘুমও আসেনি, হ্যাঁ ঘুমও আসেনি, তো ঘুমও পাচ্ছে, ওই একটু করে ভাত খেয়ে মোবাইলে কাজ করে ঘুমিয়ে পড়বো, আর ভালো লাগছে না। তো যাই এখন, তাহলে আর বেশিক্ষণ আর কথা বলবো না, এখন হচ্ছে আমি ঘুমিয়ে পড়বো, এই ঘুমিয়ে পড়বো বলছি, একটু করে ভাত খাওয়া দাওয়া করে তারপরে মোবাইলে কাজ করে ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তো লাইক ও শেয়ার করে দিও। তো আজকের জন্য টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।